তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি টেকে অরি চ্যানেলের তরফ থেকে আমি অরিজিৎ চলে এলাম আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমার ভিডিও টপিক হচ্ছে কৃষক সম্মান নিধি দিচ্ছে সেকেন্ড ইনস্টলমেন্ট, সেটা আপনি পেয়েছেন কি পাননি, এবং যদি না পেয়ে থাকেন কি করবেন এবং কীভাবে চেক করবেন সেটা ঢুকেছে কি ঢোকেনি সে বিষয়ে। তো দেখুন, পিএম কিষাণ আমরা এখানে সিম্পলি গুগল ক্রোমে সার্চ করে দিলাম। তো সার্চ করে দেওয়ার পর বেনিফিশিয়ারি স্ট্যাটাস আছে, এটা ডিরেক্টলি ক্লিক করে দিলাম। এটা ক্লিক করে দিলে আপনার কাছে তিনটা অপশান আসবে, একটা হচ্ছে আধার নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, মোবাইল নম্বর। তো ফার্মারে যেটা আপনার কাছে অ্যাভেলেবেল আছে আপনি সেটা দিয়ে কিন্তু লগ ইনটা করে দেবেন। তো আমার কাছে যে ইনফরমেশনটা আছে সেটা দিয়ে কিন্তু আমি এখানে গেট ডাটা করে দিলাম। গেট ডাটা করে দিলে কিন্তু ফার্মার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা পুরো এখানে চলে আসবে, ভেরিফাইড কি ভেরিফাইড না। যখন আপনার ইনস্টলমেন্টে কিছু লেখা থাকবে, অর্থাৎ আপনার কিন্তু টাকা ঢোকা কিন্তু সেই মুহূর্ত থেকে শুরু হয়ে গেছে বা তার আগে কিন্তু আপনার সমস্ত প্রসেসটা ভেরিফাইড হয়ে গেছে। দেখুন, ফার্স্ট ইনস্টলমেন্ট FTO ইজ জেনারেটেড অ্যান্ড পেমেন্ট কনফার্মেশন ইজ পেন্ডিং, সেকেন্ডের ক্ষেত্রেও সেম। কিন্তু ফার্মার কিন্তু অলরেডি তার টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছে। যেহেতু এটা অল ওভার ইন্ডিয়া একটা হিউজ পরিমাণে হচ্ছে, সেহেতু এখানে ইনস্টলমেন্ট কিন্তু এখানে ব্যাঙ্ক নেম কিন্তু কোনো কিছুই লেখা নেই এখানে। তো এটা কিছুদিন পরে আশা করি ক্লিয়ার দেখাবে। তো আপনারা যদি এরকম কিছু থাকে, তার মানে কিন্তু আপনার টাকা কিন্তু দেখতে পারেন চেক করে, ব্যাংকের পাসবই আপডেট করে আপনার কিন্তু টাকা সম্ভবত ঢুকে গেছে। তো আপনার যদি কোনো রকম কিছু অসুবিধা হয় এই রিলেটেড, বা আপনি টাকা রিসিভ করছেন না আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তো কোনো রিজন যদি লেখা থাকে সেই বিষয়ে, যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে সেই বিষয়ে কিন্তু আপনি কমেন্টে করতে পারেন। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।